হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাসেল বিডি। এই ভিডিওটিতে WWE এর শকিং তিনটি মোমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেই শকিং তিনটি মোমেন্ট দেখে সারা পৃথিবীর রেসলিং ভক্তরা চমকে উঠেছিলেন। সারা পৃথিবীর রেসলিং ভক্তরা কখনোই ভাবেনি যে এই তিনটি মোমেন্টস হঠাৎই WWE তে ঘটবে। তবে আসল বিষয় হচ্ছে, এই তিনটি মোমেন্টস WWE তে ঘটে গিয়েছে এবং পুরো ওয়ার্ল্ডের রেসলিং ভক্তরা অনেক অবাক হয়েছেন। তো এই ভিডিওটিতে WWE এর শকিং তিনটি মোমেন্টস নিয়ে ডিসকাস করা হয়েছে, তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান শকিং মোমেন্টস, 2016 সালের সার্ভাইভাল সিরিজে মুখোমুখি হয়েছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার এবং গোল্ডবার্গ। এই ম্যাচটিকে ঘিরে দর্শকদের অনেক প্রত্যাশা রয়েছিল, পুরো রেসলিং ওয়ার্ল্ড মুখিয়ে রয়েছিলেন এই ম্যাচটির জন্য। সকলেই আশা করছিলেন যে গোল্ডবার্গকে ব্রক লেসনার এই ম্যাচটিতে হারিয়ে দিবেন, এবং সেই সময়ে সবথেকে আলোচিত বিষয় হচ্ছিল গোল্ডবার্গ এবং ব্রক লেসনারের এই ম্যাচটি। এবং WWE এর বেশ কয়েকটি ইনসাইডারের পক্ষ থেকে জানা যাচ্ছিল যে এই ম্যাচটি গোল্ডবার্গ হেরে যাবে এবং ব্রক লেসনার জয় পাবে। কোনো দর্শকই ভেবেছিল না যে ব্রক লেসনারকে গোল্ডবার্গ এই ম্যাচটিতে হারিয়ে দিবে, কিন্তু সকলের কথা ভুল প্রমাণিত করে এই ম্যাচটিতে মাত্র 86 সেকেন্ডে হারিয়ে দিয়েছিলেন ব্রক লেসনারকে গোল্ডবার্গ। ব্রক লেসনারের মতো একজন বড় ধরনের লেজেন্ড সুপারস্টারকে আর এক লেজেন্ড গোল্ডবার্গ মাত্র 86 সেকেন্ডে স্পেয়ারের পর স্পেয়ার মেরে এই ম্যাচটিতে হারিয়ে দিয়েছিলেন ব্রক লেসনারকে গোল্ডবার্গ, যেটা দেখে দর্শকরা অনেক হতাশ হয়েছিল বা অনেক শকিং হয়েছিল। নাম্বার টু শকিং মোমেন্টস, 23 জুন 2003, ট্রিপল এইচ ভার্সেস দ্য বিগ গ্র্যান্ড মেশিন কেন। এই ম্যাচটিতে একটি বড় ধরনের শর্ত ছিল, আর সেই শর্তটি হচ্ছে কেন যদি এই ম্যাচটিতে হেরে যায় তাহলে অবশ্যই কেনকে তার মাস্ক খুলে ফেলতে হবে। কিন্তু আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে সে সময়ে কেন তার মাস্ককে নিয়ে এমন একটি স্টোরি লাইন তৈরি করেছিল প্রথম থেকে, সেটি একটি ভয়ানক স্টোরি লাইন ছিল, আর সকলেই ভেবেছিল যে কখনোই হয়তো বা কেন তার মাস্ক আনমাস্ক করবে না। তখনকার সময়ে কেনের আনমাস্কিং এবং বড় ধরনের একটি রেসলম্যানিয়ার স্টিক ভাঙা একই ছিল। WWE এর যত দর্শকরা ছিল তারা কখনোই এক্সপেক্ট করেননি যে এই ম্যাচটির পরে কেন আনমাস্কিং করবেন, কিন্তু এই ম্যাচটিতে ট্রিপল এইচ, বাতিস্তা, র্যান্ডি অর্টন এবং রিক ফ্লেয়ার করতে হয়। আর তিনি এর আগে অনেকবার চেষ্টা করেছিলেন তার মাস্ক খোলার, কিন্তু তিনি মাস্ক খুলতে পারেননি। কিন্তু এই ম্যাচটিতে হারার পরে তিনি তার মাস্ককে আনমাস্ক করে দেয় এবং সেখানে দেখা যায় যে কেনের মুখটি পোড়া। ডায়মন্ডস, রেসলম্যানিয়া 2014, বিগেস্ট শকিং মোমেন্টস। এই শকিং মোমেন্টসটিকে রেসলিং ইতিহাসের অন্যতম শকিং মোমেন্টস বলে জানা হয়ে থাকে, কেননা এই ম্যাচটিতে ব্রক লেসনার দ্য আন্ডারটেকারের রেসলম্যানিয়ার 21-0 স্টিকটির ভেঙে দিয়েছিলেন, যেখানে আমরা দেখেছিলাম আগের রেসলম্যানিয়াগুলোকে দ্য আন্ডারটেকার অসাধারণ পারফর্ম করতেন। তাছাড়াও তিনি শন মাইকেলসের ক্যারিয়ার শেষ করেছেন এবং অন্যান্য রেসলারদের 12টা বাজিয়েছেন রেসলম্যানিয়াতে এসে, এবং তার বড় ধরনের একটি স্ট্রিক গড়ে উঠেছিল 21-0। সেই সময়ে WWE-র এমন কোনো দর্শকরা ছিল না যে এই ম্যাচটির পরে কাঁদেনি। সকলেই আশা করেছিলেন যেন দ্য আন্ডারটেকার তার স্ট্রিকটি ধরে রাখেন এবং তিনি রিটায়ার করেন, কিন্তু সেখানে তার স্ট্রিকটি ভেঙে দেন ব্রক লেসনার। দর্শকরা সেই ম্যাচটির পরে অনেক কেঁদেছিল। যাই হোক, বলা হয়ে থাকে রেসলিং ইতিহাসের সেরা শকিং মোমেন্ট ছিল এইটা। তো এই ছিল রেসলিং ইতিহাসের সেরা তিনটি শকিং মোমেন্টস। তবে আপনার দেখা মতে কোনটি শকিং মোমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।